প্রদেশ বিজেপির জনবিশ্বাস যাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার মানুষের আবেগ আর বিশাল উপস্থিতির কারণে জনজোয়ারে পরিণত হয় চোরিলাম বাজারের জনসভা। একঝাঁক কেন্দ্র এবং রাজ্য নেতাদের উপস্থিতিতে জনবিশ্বাস যাত্রার এই শক্তিশালী কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ কিশোর বর্মন এবং জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়ার মতো সাংগঠনিক নেতা এবং মন্ত্রীরা। জনবিশ্বাসে যাত্রার রথকে বিপুল সমর্থনের আবেগে স্বাগত জানায় চোরিলামের হাজারো জনতা। পরে চোরিলাম বাজারের মাঠে আয়োজিত জনসভায় ভাষণ রাখেন উপস্থিত বিশিষ্ট বিজেপি নেতারা। নিজের ভাষণে সিপিআইএম এবং কংগ্রেসকে তুমুল সমালোচনা করে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, চোরিলাম সহ সারা রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা বিজেপির মতো দলের পক্ষেই সম্ভব। বিরোধী সুবিধাবাদী রাজনৈতিক জোটকে নিজের শানিত ভাষায় আক্রমণ করে জানান, আগামীতে উন্নয়নের নিরিখেই ত্রিপুরায় জয়লাভ করবে বিজেপি। একেবারে সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেস, তার কোথাও অস্তিত্ব নাই। লোকসভাতে বিরোধী দলের মর্যাদা পর্যন্ত পায়নি সেই কংগ্রেস, সিপিএম এর নাকি মধুর মিলন হতে চলেছে। আমি সতর্ক করতে চাই আপনাদেরকে, পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাধীনতার পরে কংগ্রেস আর সিপিএম এর 21-এর নির্বাচনে 294টা আসনের মধ্যে একটা এমএলএ পর্যন্ত নেই, মানুষ ওদের সাফ করে দিয়েছে। যতই সুবিধাবাদী জোট করুক, যতই বুর্জুয়াদের জোট করুক, আপনারা সতর্ক থাকবেন এই পার্টি থেকে আপনাদেরকে সুশাসন। আরেকটা তোষণ, আরেকটা জাতপাতের রাজনীতি। নরেন্দ্র মোদী জি আসার পরে জাতপাত, পরিবারবাদ, আত্মস্থিকরণের রাজনীতি ভারতবর্ষ থেকে কার্যত খতম করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। আমাদের কর্মীরা, আমাদের যারা বুথ ওয়ার্কার, তাদের কাছে আমি কয়েকটা কথা বলে শেষ করব। রিজ্জুজি বলবেন, বিপ্লব দেবের কথা শুনবেন, প্রাণপ্রিয় নেতা আপনাদের, জিষ্ণু দেববর্মা তার সালতামামি, তার উন্নয়নের কি করেছেন। বলিষ্ঠ আর শানিত ভাষণে মাঠের উপস্থিত জনতার হৃদয় জিতে নেন রাজ্যের অন্যতম জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। সিপাহীজলা জেলার সঙ্গে বিজেপি দলের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, 23 নির্বাচনে বিপুল জয়লাভ করে রাজ্যে আবারও ইতিহাস সৃষ্টি করবে বিজেপি দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করবে। ওনাকে প্রভারী বানিয়েছিলাম মানিক বাবুর সঙ্গে মিলে, তো আমাকে বলছে আমাকে একটু সিপাহী জেলাও দিন, সিপাহী জেলাকে উনি ভালোবাসেন, সিপাহী জেলাকে উনি ভুলতে চান না। আজকে আপনাদের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়ে গেছেন, তার জন্য একবার তারই আমন, একবার রাজীব বাবুর জন্য আমি, কারণ আসল বিষয়টা আমি তুলে ধরেছি। উনি লালচে সিপাহী জেলার প্রভারী হননি, উনি আপনাদের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে, সেই ভালোবাসা রয়েছে, তার জন্য সিপাহী জেলার তিনি সভাপতি মানে প্রভারী চেয়েছিলেন। আমাদের মধ্যে রয়েছে আমাদের দুইটি জেনারেল সেক্রেটারি, টিঙ্কু রায় যিনি আমার সঙ্গে যুবমোর্চার সভাপতি হিসেবে কাজ করেছেন আর এখন মহামন্ত্রী হিসেবে কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে কিশোর বর্মন একসময় বিদ্যার্থী পরিষদে বাংলাতেও কাজ করেছেন, বহু জায়গায় কাজ করেছেন, আজকে ত্রিপুরাতে মহামন্ত্রী হিসেবে কাজ করছেন, আপনাদের সঙ্গে সাথী হয়ে আছেন। এখানে অন্যান্য নেতৃত্ব প্রভারী রয়েছেন, জেলাধিপতি রয়েছেন, মৌসুমীদি রয়েছেন, আপনাদের প্রভারী, আমি সবাইকে সম্বোধন করব, অনেক সময় লেগে যাবে। পেয়েছেন যিনি, আমি যিশুদাকে চিনি, সরল ব্যক্তিত্বের মানসিকতা, যিশুদা কোনোদিন জাত বিবাদ জাত পাত বিবাদে মানেন না, এক উদার মানসিকতার ব্যক্তিত্ব। আপনারা, আমি আশা করি আগামী যে নির্বাচন আসছে 23-এর নির্বাচন, সেই নির্বাচন শুধু যিশু দেববর্মার নির্বাচন না, সেই নির্বাচন শুধু মানিক শাহ নির্বাচন না, সেই নির্বাচন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার নির্বাচন না, সেই নির্বাচন 36 লক্ষ ত্রিপুরাবাসীর পৃষ্ঠপোষকের নির্বাচন, শক্তি কেন্দ্রের নির্বাচন, আর সেই নির্বাচন নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পুনঃপ্রতিষ্ঠিত হবে আর ইতিহাস তৈরি করে, যেটা 2018-তে শূন্য থেকে আমরা ইতিহাস তৈরি করেছি, আর 23-এ আমরা 36 থেকে
সবচেয়ে বড় ইতিহাস নর্থ ইস্টের মধ্যে কেউ তৈরি করবে তো ত্রিপুরার মানুষ তৈরি করবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তৈরি করবে। একবার আমার সঙ্গে সবাই বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী কি, জেপি নড্ডা কি, অমিত ভাই শাহজি কি, ডক্টর মানিক শাহ কি, যিশু দেববর্মা কি, ভারতীয় জনতা পার্টি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমুল করতালির মাধ্যমে বিপ্লব কুমার দেবের বক্তব্যকে স্বাগত জানায় মাঠে উপস্থিত হাজারো জনতা। দলের দেবতুল্য কর্মকর্তাদের পরিশ্রম আর বিজেপির উন্নয়নমুখী কাজের জন্যই বিজেপি দল ষাটের মধ্যে ষাট আসনে জয়লাভ করে বিজয় সুনিশ্চিত করবে বলে ভাষণে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে জানান উদ্যোগে এবং কর্মকর্তাদের কাছে প্রিয় ব্যক্তিত্ব প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মানুষের জন্য যে কাজ করেছে, এই কাজের রিপোর্ট কার্ড এই জনবিশ্বাস যাত্রার মাধ্যমে আমরা তা মানুষের সামনে রাখছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে আর সাংখ্যের মধ্যে কিছুক্ষণ আগে পরিণামের জোর থেকে আমি মাননীয় উপমুখ্যমন্ত্রীকে বলে দিয়েছি, নির্বাচন যেদিন ঘোষণা হবে সেদিন এই চরিলামে গোলাপী আবির খেলে আমাদের কর্মীরা তৈরি হয়ে যাবে। সমগ্র উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপির বিজয়ী রথ শক্তিশালী রাজনৈতিক শক্তিরূপে এগিয়ে চলেছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তাকত হোগা নর্থ ইস্ট মে তো পিছলে জব অ্যাসেম্বলি ইলেকশন মে বিপ্লব দেব জি মুখ্যমন্ত্রী বনে উস সময় তক দেখিয়ে ত্রিপুরা কা ক্যা হাল থা অর তব সে লেকর কে অভি কা বীচ মে पिछले सारे चार साल में जो चेंजेस आया वो आप लोग खुद देख रहे हैं, मुझे लंबा बोलने का जरूरत नहीं है। अभी शुभेंदु अधिकारी जी जो बता रहे थे नरेंद्र मोदी जी का सरकार आने के बाद क्या क्या हुआ, ये भी आपको बता रहे थे। अभी वर्तमान में हमारे मुख्यमंत्री मानिक शाह साहब आने के बाद और क्या क्या कार्यक्रम हुआ वो भी डिटेल आपको आपके लोकल बीजेपी के नेतृत्व ने आपको बताया होगा। मैं ये लंबा चौड़ा डेवलपमेंट का মঙ্গলবার বিজেপির জনবিশ্বাস যাত্রা এবং কর্মসূচিকে কেন্দ্র করে চরিলামে যে হাজারো জনতার ঢল দেখা গিয়েছে তাতে স্পষ্টভাবে প্রমাণিত উন্নয়নের কাজ দেখে ভারতীয় জনতা পার্টিকে পুনরায় রাজ্যে ক্ষমতায় ফেরাতে দৃঢ় মন দিয়ে এগিয়ে যাচ্ছে মানুষ। এক কথায় মঙ্গলবার গোটা চরিলামে ছিল বিজেপিময়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।